আমাদের ধর্ণা, আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা ধর্ণায় বসেছি এই কারণে, আমরা যারা 253 টাকা রোজে কাজ করছে, দীর্ঘদিন ধরে করে আসছে, তাদের মাইনে বেতন বৃদ্ধি এবং সমকাজে সমবেতন, কারণ একটা 253 টাকা স্টাফ যে কাজ করছে সে সম পরিমাণ কাজ একটা পারমানেন্ট স্টাফ করছে, কিন্তু এরা মানে আমরা সেই বেতনটা পাচ্ছি না ঠিক মতো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো ছুটির পয়সা দেয় না, আমাদের নো ওয়ার্ক নো পে, তো আমরা ছুটির পয়সাটাও চাইছি এবং মাইনেটা আমরা ফিক্সড, মাসিক বেতনটা ফিক্সড যাতে হয় তার জন্য দাবি জানাচ্ছি। এবং পিএফ এর টাকা আমাদের যেটা কাটা হচ্ছে তার মানে ভালো মতো হিসাব আমরা পাচ্ছি না, সেটা পরিষ্কার হিসাব আমাদের সকলের দরকার। আর 100 টাকা রোজে যারা কাজ কাজ করছে তাদেরও মাইনে বৃদ্ধির দাবি এবং তাদের পুজোর সময় অগ্রিম দেওয়া, আর মাইনে যাতে বাড়ানো হয়, আর তাদের মাইনে 3-4 মাস 5 মাস অন্তর একবার করে হয়, তাদের মাইনে যেন প্রতি মাসে বেতন ঠিক সময় হয়, নিয়মিত মাইনের দাবি আমাদের মাইনে ওঠা হয়, এবং সর্বোপরি সকল কর্মচারীদের পক্ষ থেকে আমাদের মাইনে মানে বেতন বৃদ্ধি দাবি, বেতন বৃদ্ধির দাবি আমরা জানাচ্ছি। আমার নাম সায়ন মজুমদার। 150 কর্মচারীরা দীর্ঘদিন যাবত ম্যান্ডেজে কাজ করছে, তাদের কোনো পয়সা বাড়াচ্ছে না, কোনো টাকা পয়সা দিচ্ছে না, দিচ্ছে না মিন্স হচ্ছে কোনো পয়সা বাড়াচ্ছে না। আজকে সরকার থেকে সব কিছু সুবিধা দিচ্ছে কিন্তু আমাদের কর্মচারীরা সেসব কিছু পাচ্ছে না। আরেকটা দাবি হলো দীর্ঘদিন যাবত পুজোর সময় এক্সট্রা কাজ করাচ্ছে, তার কোনো পয়সা পাচ্ছে না। আজকে আগের বছর পুজোর সময় অক্টোবর মাসে কাজ করিয়েছিল, স্পেশাল কাজ করেছিল 150 টাকা করে, সেসব পাচ্ছে না, কোনো ছুটির পয়সা পায় না। আজকে 30 দিন যে কাজ বলেছিল, যখন হাওড়া থেকে বালি নেয়, বালিতে তারা কাজ করছিল 30 দিন, সেই 30 দিন কিন্তু কাজ দেয় না, 25 দিন কাজ হয়, তার মধ্যে রবিবার ছুটি এসব বাদ যায়, তাহলে কর্মচারীদের পেট চলবে কোত্থেকে? 253 টাকায় নিশ্চয়ই আজকে যারা মজুরি করে, যারা আজকে কাজ করে জোগাড়ে, তাদের রোজ আছে 400 টাকা, তাহলে আজকে 253 টাকা কিভাবে কাজ হবে? সেই নিয়মিত মাইনে আমাদের এই ধরনা হবে।